দল কোচির ঘটনা মনে আছে? চারজনকে গুলি করে মেরেছিল, পাঁচজনকে, চারজন সংখ্যালঘু আর একজন রাজবংশী ভাই। আমি ছুটে গিয়েছিলাম, তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছেন। কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই, আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন। আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে, আপনাকে তো স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয়নি, আপনি বিজেপি করছেন, করুন, ভালো কথা, ভালো করে করুন, কিন্তু মনে রাখবেন যে কথাগুলো আপনি বলছেন আমি আপনার বিরুদ্ধে কথা এখানে বলতাম না। যদি কালকে আপনি এই বিবৃতিটা না দিতেন, আমি ফাঁসালে তো ভালো করে ফাঁসাতে পারতাম, কিন্তু আমি এসব করি না। তার কারণ আমি যেটা করি সেটা মানুষের কাজ করি। বিএসএফের জওয়ানরা গুলি চালিয়েছিল কার কথায়? শুধু এই প্রশ্নটা জিজ্ঞেস করুন, পাঁচজন যে মারা গেল তাদের জীবনের দাম কি আপনার কাছে আছে? আজকেও এখানে এসছেন, দয়া করে সরি কারো জীবন কাটবেন না, পারলে জীবন দেবেন কিন্তু জীবন কাটবেন না। আজকে বিজেপির রাজনীতি জীবন কাড়ার রাজনীতি, হঠকারিতার রাজনীতি।